যেমন আইপিসিসি যে রিপোর্টটা দিয়েছে সেটা খুব অ্যালার্মিং এক কথায় বলতে গেলে। তার কারণ 2018 সালের যে প্রজেকশন ছিল যা হবে বলে রিপোর্টে লেখা হয়েছিল, 21 সালে এসে আমরা দেখছি যে সেই প্রজেকশন কমে নতি বরং একটু বেড়েছে। যেমন ধরুন আমরা বলছিলাম যে 18 সালের যে রিপোর্টে বলা হচ্ছিল যে অ্যাভারেজে মানে পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি বাড়বে 2040 সাল নাগাদ, 21 সালে এসে বলছি আমরা যে এটা 40 অবধি নয় 2030-এই হয়তো বেড়ে যাবে। তার মানে কি যে যে প্রজেকশনটা আগে ছিল তার থেকে যে মেজারই আমরা বা সবাই নিই না কেন তাতে পরিস্থিতি উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে। অর্থাৎ আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে কিছু এক্সট্রিম ওয়েদার ইভেন্ট এর সংখ্যা কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়েছে। আমাদের রিজিয়নে ওয়েস্ট বেঙ্গলে যদি দেখি আমরা যে অ্যাটলিস্ট ফণীর পর থেকে নাম্বার অফ সাইক্লোনের সংখ্যা কিন্তু পরপর আমরা পেলাম, তারপরে ফণী, বুলবুল, আমফান, ইয়াস, মোটামুটি নাম্বার অফ সাইক্লোনের সংখ্যা বাড়ছে এবং বেশ কিছু সাইক্লোন সুপার সাইক্লোনও হয়েছে। বাকি যেগুলো কতগুলো ওরা বলেছে সেগুলো তো আমরা ডাইরেক্টলি মাপি না, যেগুলো দেখা যাচ্ছে যে ধরুন সি লেভেল রাইজ বাড়ছে বা ইত্যাদি, প্লাস আরবান এরিয়াগুলোতে এই যে টেম্পারেচারের রাইজ সেটা আবার একটু গ্রামগঞ্জের থেকে বেশি, ফলে তার কিছু একটা আরবানাইজেশন এফেক্ট আছে। মূলত কারণ হিসাবে যে গ্রিন হাউস গ্যাস তার এমিশন বাড়ছে, পলিউশন শহর বা ইসের ক্ষেত্রে একটা ফ্যাক্টর, সব মিলিয়ে যে বিপদ সংকেতটা এবারের আইপিসিসি রিপোর্টে আছে সেটা কিন্তু খুব সুখকর নয়। প্রত্যেকেরই মানে সতর্ক হওয়ার প্রয়োজন হয়েছে যে যেটা হতে যাচ্ছে যে গরম বাড়ছে, ভেরিয়েবিলিটি বাড়ছে বর্ষার, সারা সিজনের বর্ষা কোথাও কোথাও খুব অল্প কয়েকদিনের মধ্যেই হয়ে যাচ্ছে, তাতে বৃষ্টির অ্যামাউন্ট হয়তো ঠিক থাকছে কিন্তু ইউটিলাইজেশনটা সেইভাবে হচ্ছে না, ফলে সাময়িকভাবে কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়ছে। নাম্বার অফ সাইক্লোন আমাদের রিজিনে একটু আমরা গত 3-4 বছরের যদিও সংখ্যা দেখি একটু বাড়ছে। অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ যদিও এটা একটা গ্লোবাল ব্যাপার কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু লোকালি আমরা ফিল করি বিভিন্ন জায়গায়, আর লোকাল স্কেলে প্রেডিকশন ঠিক সেইভাবে এক্স্যাক্টলি এই মুহূর্তে অত ছোট স্কেলে করা যায় না, কিন্তু ইম্প্যাক্টটা যদি আমরা দেখি তাহলে কিন্তু মানে স্নো মেল্টিং থেকে শুরু করে, যদি ওপর থেকে আমরা শুরু করি স্নো মেল্টিং যেটা বলছে যে বরফের চাদরের যে আমাদের সেটা কমে যাচ্ছে, সি লেভেল লেক এগুলোর ডেফিনেটলি মেল্টিং হচ্ছে, রাইজ হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, পার্টিকুলারলি মিনিমাম টেম্পারেচারটা বেশি বাড়ছে যার ফলে মানে মিন টেম্পারেচারটাও বেড়ে যাচ্ছে, আর সবচেয়ে যেটা দেখছি আমরা ফ্রম ডিজাস্টার ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে সেটা হচ্ছে এক্সট্রিম ওয়েদারের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। এগুলোর ক্ষেত্রে সেই প্রিকশনটা তো একটা ইস্যু মেইন, যেটা হচ্ছে দেখুন আমি আমাদের পার্ট অফ এনি পলিসি ডিসিশন, ফলে সে ব্যাপারে তো আমার কিছু বলার নেই। এটা সবাই মানে প্রত্যেককে মানে শুধু আমি বা আপনি নয়, সারা পৃথিবীব্যাপী যত দেশ আছেন এই 195টার মতো দেশ যারা আইপিসিসির মেম্বার তাদের প্রত্যেকের এন্ডে কী কী করণীয় সেগুলো তো সেই মিটিংয়েই ঠিক হয়ে যায়, সেগুলো সবাইকে মানতে হবে। আর যদি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বলেন, আমরা ব্যক্তিগত জীবনে নিজেরা যা যা করতে পারি সেগুলো যদি আমরা ফলো করি, যে আজকে আমরা অনেক সময় ধরুন ফুয়েল কনজাম্পশন যত কমানো যায়, গাড়ির ইউজ যত কমানো যায়, সিগনালে যদি গাড়ি স্টার্ট দিয়ে না রাখি যেটুকু আমরা নিজেরা করতে পারি, ফলে এটা তো শুধু ব্যক্তির নয় একটা দেশ রাষ্ট্রও নয় সমস্ত রাষ্ট্রের মিলিত প্রচেষ্টা যদি থাকে তবেই এর থেকে মানে আমরা সাময়িক মুক্তি পেতে পারি। কিন্তু এই মুহূর্তে যেটা রিপোর্টের অ্যালার্মিং সেটা হচ্ছে অলরেডি যেটা বেড়ে গেছে সেটা এই মুহূর্তে আর কমার জায়গায় নেই, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন এবং আদার গ্রিন হাউস গ্যাস যেগুলো বেড়েছে আমরা পলিউশন কমাতে পারি আমরা, আর বাকি যেটা আছে সেটা পলিসি ডিসিশন।